হ্যালো ভিউয়ার্স, মাই রোপ গার্ডেন ডিপ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করবেন এবং ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করবেন। আজকে আমি আপনাদেরকে টমেটো গাছের যত্ন নেওয়া দেখাবো। আমার দেখুন টমেটো গাছে কী সুন্দর ফুল চলে এসেছে, আবার এই যে দেখুন ছোট্ট একটা টমেটো ধরেছে, অনেক সুন্দর লাগছে দেখতে। আমি এবার এই প্রথম সবজি চাষ করলাম, এই গাছটা অনেক সুন্দর হয়েছে। তো চলুন দেখে নিই টমেটো গাছ, যেহেতু আমি কয়দিন থেকে পানি প্রয়োগ করেছি, এবার আমি টমেটো গাছের গোড়াগুলো সুন্দর করে খুঁড়ে খুঁড়ে দিতে হবে। এই যে ঠিক এইভাবে গোড়াগুলো সুন্দর করে খুঁড়ে দিয়ে তাহলে দেখব মাটিগুলো বেশ রসালো আছে, রোদে শুকিয়ে খুব সুন্দর একটা গাছ হয়ে যাবে। এই যে দেখুন, এই সাইডগুলো দিয়ে সুন্দর করে খুঁড়ে দিতে হবে, কারণ জল পড়ছে, জল দেওয়া হয়েছে গাছের গোড়াতে, যার কারণে মাটি শক্ত হয়ে গেছে। এই যে দেখুন এইভাবে খুঁড়বেন, আস্তে আস্তে করে খুঁড়বেন। এরপর এই জায়গাগুলো দিয়ে হালকা করে জৈব সার দিয়ে দিব। এই যে জৈব সার, এই যে এটা দিলে গাছটা অনেক সুন্দর হবে, যেহেতু ফল চলে এসেছে তো এই জন্য। এই যে দেখুন এটা হচ্ছে জৈব সার, এই জৈব সারটা দিব। এই যে এর নিচে আমি কিছু এই যে এগুলো মিক্সড করেছি, এটাকে বলে ড্যাব, এক প্রকারের সার। এই যে এগুলো সুন্দর করে এইভাবে এইভাবে গাছের গোড়ায় দিয়ে দেব, হালকা করে করে দিব। এই যে দেখুন এইভাবে আপনারা বাসায় ছাদ বাগানে এইভাবে দিবেন, দেখবেন আপনাদের গাছ এভাবে আস্তে আস্তে করে মাটি চাপা দিয়ে দেব। এই যে দেখুন অনেক সুন্দর হয়ে টমেটোগুলো বড় হবে, টেস্টি হবে খেতে। হাইব্রিড টমেটো বলে দিয়েছে, নার্সারি থেকে নিয়ে এসেছি, দেখা যাক কি হয়। এই যে দেখুন এর মধ্যে আমি এই জৈব সারের মধ্যে এই যে সাদা সাদা ট্যাবগুলো মিক্সড করে নিয়েছি। এই এই যে দেখুন সাদা সাদা, এইভাবে সুন্দর করে মাটি চাপা দিয়ে 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 দেব, এটা পরিপূর্ণ সুন্দর হয়ে গেছে। এরপর আসুন দেখুন এই গাছটা ঠিক এইভাবেই খুঁড়ব। এই গাছের গোড়া দিয়ে দিয়ে দূর দিয়ে দিয়ে দিবেন, কখনো গাছের গোড়ায় দিবেন না। এই যে হালকা পরিমাণে এইভাবে দিয়ে দিবেন, দিয়ে সুন্দর করে মাটিটা চাপা দিয়ে দিতে হবে। এই যে অনেক সুন্দর করে এইভাবে চাপা দিয়ে দিব। এখন পানি আমি প্রয়োগ করব না, বিকেলের দিকে একটু রোদ পড়বে তখন আমি পানি প্রয়োগ করব। সুন্দর করে ঢেকে দিতে হবে যেন মাটির ভেতরে সুন্দর করে চলে যায়, এমনকি গাছ যেন গোড়া থেকে খাবার হিসাবে পায়, খুব সুন্দর করে ঢেকে দিতে হবে। এই যে দেখুন আমি এই দুটা গাছের পরিচর্যা আপনাদের দেখালাম, আপনাদের দেখে নিশ্চয়ই ভালো লাগলো। তো ভিউয়ার্স, আমার এত সুন্দর যদি টমেটো গাছ আপনারা পেতে চান তাহলে অবশ্যই এভাবে পরিচর্যা করবেন। এই যে এই জৈব সার দিয়ে খুব সুন্দর করে এই যে জৈব সারগুলো ইউজ করবেন আপনি, তাহলে দেখবেন আপনার টমেটো গাছ অনেক সুন্দর হবে, সুন্দর সুন্দর টমেটো আসবে। তো ভিউয়ার্স, আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করবেন। তাহলে আজকের এ পর্যন্ত ভিউয়ার্স, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।